একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক রিয়াজুদ্দিন আহমেদ আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজুদ্দিন আহমেদ আজ বেলা দেড়টার দিকে ইন্তেকাল করেন তিনি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং অভিভক্ত বিএফইউজের সভাপতি ছিলেন সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজুদ্দিন আহমেদ উনিশশো সালে একুশে পদক লাভ করেন রবিবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে তার নামাজে জানাজা হবে